অসম্ভবকে সম্ভব করলো মেহেদী মিরাজ, বাংলাদেশ জয় পেল এক উইকেটে। সিরিজের প্রথম ওয়ানডেতে টিম বাংলাদেশের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে ভারত স্লো পিচের মুখে পড়ে, ফলে বাংলাদেশ বোলিং দাপট দেখায়। 187 রানের পুঁজি সংগ্রহ করতে গিয়ে স্লো পিচে ভারত যাচ্ছেতাইভাবে নিজেদের উইকেট বিলিয়ে দিচ্ছিল। শুরুতে রোহিত শর্মা, শেখর ধাওয়ান এবং আয়ার নিজেদের উইকেট বিলিয়ে দিলে সাকিবের বলে ক্যাচ তুলে দেন বিরাট কোহলি, ক্যাচ ধরেন লিটন। পরবর্তীতে সাকিবের ক্যাচটিও সেইমভাবে ধরে ফেলেন বিরাট কোহলি। 187 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট বিলিয়ে দেন নাজমুল হোসেন শান্ত। এরপর 14 রান করে বিদায় নিলেন এনামুল হক বিজয়। 26 রানে 2 উইকেট পড়ার পর বাংলাদেশ দলের বিপর্যয় রক্ষা করার জন্য ভালোভাবেই হাল ধরেছিলেন অধিনায়ক লিটন দাস এবং সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান। 48 রানের জুটিও গড়ে তোলেন তারা। কিন্তু ভালো খেলতে খেলতে হঠাৎ করে উইকেট দিয়ে বসেন অধিনায়ক লিটন দাস। করেন 41 রান, বাংলাদেশ দলের রান তখন 1974। এই দিকে ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট ছিল সাকিব মুশফিকের জুটি। ম্যাচের 23তম ওভারে ওয়াশিংটন সুন্দরের বলে ক্যাচ তুলে দিলে ফ্লাইং ক্যাচ তুলে নেন বিরাট কোহলি, ভেঙে যায় সাকিব মুশফিকের জুটি। সাকিব করেন 29 রান, তখনও বাংলাদেশের হাতেই ম্যাচ ছিল, সংগ্রহে ছিল 95 রানে 4 উইকেট। শেষে ডিপেন্ডার মুশফিকুর রহমান, মাহমুদুল আরিয়াত, আফিফ হোসেন উইকেট হারিয়ে সাজঘরে ফিরে গেলে বাংলাদেশ হাত থেকে ম্যাচ অনেকটাই চলে যায়। তবে 10 উইকেটে মেহেদী হাসান মিরাজের থোকা থোকা রানে বাংলাদেশের কিছুটা জয়ের আশা জাগতে থাকে। তখন চিন্তায় পড়ে যান কাপ্তান রোহিত শর্মা। 10 উইকেটে মেহেদী মুস্তাফিজ মিলে বাংলাদেশের বিপক্ষে করেন সর্বোচ্চ রানের জুটি। খেলা চলাকালীন বারবারই কমেন্টারি বক্সে মিরাকেল বলা হচ্ছিল, কেউ কি জানত 10 উইকেটে এসে পিছলে যাওয়া ম্যাচকে টেনে নিয়ে আসবেন মেহেদী হাসান মিরাজ। ম্যাচের শেষের দিকে রান আউটের সম্ভাবনা থাকলেও ভাগ্য সহায় ছিল বাংলাদেশের, অবশেষে সব অসম্ভবকে জয় করে বাংলাদেশ জিতে গেল এক উইকেটে। বুধবার দ্বিতীয় ওয়ানডেতে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ পাচানোর ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে সফরকারী টিম ইন্ডিয়া। আজকের ম্যাচের পর বারবার এই কথাই তবে বলতে হচ্ছে, আসলে কি বাংলাদেশের ম্যাচ দেখা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর? তবে ফলাফল যাই হোক, যেইভাবেই হোক, বাংলাদেশের জন্যই থাকবে সকলের শুভকামনা।